লাগছে লাগে Thank you.
এদিকে চলে আসেন জাকির ভাই। এই যার কারণে আমরা প্রত্যেকটা পকেটে ঢুকতে পাচ্ছি না, এই পকেটগুলোতে ছোট ছোট আগুনগুলো সেগুলো আবার বড় হয়ে উঠছে। আর এর ভিতরে যে কত ধরনের মেটেরিয়াল আছে সেটা আসলে গুনে শেষ করা যাবে না। প্লাস্টিক, পেপারস, দেন ও বিভিন্ন রকমের ভোজ্য তেল অথবা দাহ্য তেল, যেই অনেক রকমের জিনিস আছে ভিতরে, যেহেতু আপনার বিভিন্ন রকমের মেশিনপত্র আছে সেগুলোর যে বিভিন্ন রকমের তেল, সব কিছু মিলে আসলে আইটেম যে কত রকমের এবং সেগুলো কী রকমের দাহ্য পদার্থ সেটা আসলে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, যার কারণে এই পকেটগুলো থেকে আগুন আবার নতুন নতুনভাবে ডাইমেনশন নিচ্ছে, যার কারণে আমাদের দেরি হচ্ছে। আর আপনি দেখছেন যে বিল্ডিংটার চার মানে চতুর্পাশে ঘিরে দেখেন যে বিভিন্ন রকমের স্থাপনা আছে, যে জায়গাগুলোতে আমরা আমাদের বড় গাড়িগুলোকে প্লেস করতে পাচ্ছি না, আর যার কারণে আমরা ওই হাইরে উপরে উপরের দিকে যেতে পাচ্ছি না। দুটো বিষয় আমরা শুনতে পেয়েছিলাম যে বিল্ডিংয়ে ফাটল ধরেছে এবং বিল্ডিংটা কোড মেনে তৈরি করা হয় না, এই বিষয়টা না এটা এখন আমি বলতে পারবো না, ফাটল দু একবার ধরতেই পারে, কারণ আপনার যত হিট হয়েছে সেখানে হয়তো স্ট্রাকচারালি ফাটল আসতেই পারে অথবা আপনার কোনো একটা মানে ড্যামেজ থাকতেই পারে, কিন্তু এইটা স্ট্রাকচারালি বা বিএনবিসি মেনে করা হয়েছে কিনা সেটা এখন আমাদের তদন্ত সাপেক্ষ এটা বলতে আমরা বলতে পারবো না। আর কী বললেন ম্যাডাম, আমাদের ইউনিট এখানে 16-17টা ইউনিট কাজ করছে, যদিও গতকালকে এতগুলো এসেছিলো বাট সবগুলো ইউনিট কাজ করার এখানে স্কোপ নেই, এখন 4-5টা ইউনিট একসঙ্গে চারিদিক থেকে কাজ করছে, বাকিগুলো বসে আছে।
আপনারা ঘুরে আপনার সময়